I am Lucifer the bloody morning star বয়কল তুমি হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল সুপ্রোকি বাণী আজকে আমি যে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি সেই ওয়েব সিরিজটার নাম হচ্ছে লুসিফার সিজন 5 যেটা স্ট্রিম করছে নেটফ্লিক্স তো বেশি কিছু কথা না বলে লেটস স্টার্ট সো লুসিফার যে সিজন 5 লঞ্চ করেছে নেটফ্লিক্স এটা দুটো পার্টে বের পার্ট ওয়ানটা অলরেডি রিলিজ করে দিয়েছে এবং পার্ট টুটা নেক্সট ইয়ার রিলিজ করা হবে প্রত্যেকটা এপিসোড আটটা এপিসোডের পার্ট ওয়ান আছে এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন হচ্ছে ফিফটি থ্রি মিনিটস টু ওয়ান আওয়ার সিজন ফোর যারা দেখেছেন তারা জানেন যে ওখানে লাস্টে কি হয়েছিল লাস্টে লুসিফার সব কিছু ছেড়ে দিয়ে হেলে ফেরত চলে যায় কিন্তু সিজন ফাইভ এরকম হয় না 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 সিজন ফাইভ শুরু হয় যে লুসিফার আবার আর্থে ফিরে এসছে এবং সে ভুলভাল কাজ করছে তো যারা ট্রেলার দেখেছ সো ইউ পিপল নো যে ট্রেলারে কি দেখানো হয়েছে মোস্ট অব দ্য থিং ট্রেলারে রিভিল করা হয়েছে এবং আই উইস ট্রেলারটা এতটা বেশি দেখানো উচিত হয়নি কেন কি গল্পের যে সাসপেন্স পয়েন্টটা সেটা হারিয়ে গেছে কোথাও না কোথাও ইয়েস মাইকেল হচ্ছে লুসিফারের টুইন ব্রাদার যে আরতে ফেরত আসে ভুলভাল কাজ করার জন্য যাতে লুসিফারের বদনামি হয় তো এই নিয়ে সিজন ফাইভ এর পার্ট ওয়ান শুরু করা হয় সিজন ফাইভ এর পার্ট ওয়ান মোস্টলি ফোকাস করা হয়েছে রিলেশনশিপসের উপর অবভিয়াসলি এখানেও সুপার ন্যাচারাল এলিমেন্টস আছে যেটা সিজন ফোরে ছিল কিন্তু বেসিক্যালি রিলেশনশিপকে বেশি প্রাধান্য দিয়েছে ডিরেক্টর এই পার্টে তো এখানে ম্যাক্সিমাম টাইম এবং ম্যাক্সিমাম স্পেস দেওয়া হয়েছে লুসিফারের ভাই মাইকেলের ক্যারেক্টারটায় এবং মাইকেল আর লুসিফার যেহেতু একটা টুইন ব্রাদার খুব ফানি দুজনকে আলাদা দেখানোর জন্য এখানে ডিরেক্টর কি করেছে দুজনের উপর কাজ করেছে আর দুজনের অ্যাকসেন্টকে যদি খুব তোমরা দেখো মধ্যে একটা ডিফারেন্স খুঁজে পাবে না ইংলিশে যারা দেখবে তারা বেশি বুঝতে পারবে তার মানে কি হিন্দি যারা দেখবে বুঝতে পারবে না অবভিয়াসলি বুঝতে পারবে একটা কথা না বললেই নয় এই সিরিজে ডিরেক্টর অ্যাকশন সিকুয়েন্সের উপর খুব ভালো খেটেছে বিকজ কিছু কিছু হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট সিনস আছে যেগুলো খুব ভালো করা হয়েছে এবং এই ক্রেডিটটা আমি ডিরেক্টরকে দেব যে এত ভালোভাবে সেগুলো এক্সিকিউট করতে পেরেছে আমাদের কাছে লুসিফার যে গল্পটা সেটা কতটা ফ্যানদেরকে ভালো লাগবে সেটা আমি বলতে পারছি না কিন্তু যারা ডাই হার্ট ফলোয়ার ছিল লুসিফারের তাদের কাছে হয়তো এই সিজনটা একটু হলেও ডিসঅপয়েন্টমেন্ট থাকবে তবে আমি বেশি কিছু বলতে পারছি না সিজন টু ফাইভের এখনও পার্ট টু বাকি আছে পার্ট টুতে গিয়ে হয়তো অন্যরকম কিছু রিভিলেশনস বা গল্প দেখাতে পারে ওভারঅল গল্পটার মধ্যে সব কিছুই আছে কিন্তু আবার কোথাও না কোথাও কিছু হারিয়ে গেছে যেটা আগের সিজনে বেশি আমরা এনজয় করেছি তো দেখতে পারো তোমরা বিকজ লুসিফার অলরেডি খুব জনপ্রিয় একটা ওয়েব সিরিজ নেটফ্লিক্সে সো ইটস এ ওয়ার্থ ওয়াচিং আমি বলবো না যেটা খারাপ বাট আমি কিছু বেশি এক্সপেক্ট করছিলাম কিন্তু ট্রেলারে যেহেতু এত কিছু দেখিয়ে দিয়েছে ওই জন্য আমার এক্সপেক্টেশনটা বেশি এখানে দেখতে পারেনি আর নেক্সট সিজনের জন্য ইগারলি ওয়েট করতে হবে আমরা সবাই ওয়েট করব তোমরাও ওয়েট করবে তো তখন হয়তো গল্পটা অন্যরকম মোড় দিতে পারে ডিরেক্টর তো এটা ছিল আমার আজকের রিভিউ যদি আমার আজকের রিভিউ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো আমি সকলকে বলতে চাই হ্যাপি গণেশ চতুর্থী এবং সবাই প্রস্পেরিটি এবং হ্যাপিনেস নিয়ে থাকো আর এরকম যে প্যান্ডেমিক সিচুয়েশনটা আছে যেন গন্নুজি আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে বের করাতে পারে সো এই বলে আজকের এপিসোডটা শেষ করলাম স্টেটিউন ইউন ফর ফার্দার রিভিউস